ওয়েলকাম আমার নবম দশম শ্রেণীর ছাত্রীরা। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ পড়াবো। এটি চতুর্থ অধ্যায়, অংশীদারি ব্যবসায়টা পড়বো আমরা। এক মালিকানা ব্যবসায় আমাদের পড়া শেষ। তো আর দেরি না করে তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ো, আর কিছু ছবি আমরা আগে দেখে নিই। ছবিগুলো দেখে একটু ধারণা করার চেষ্টা করো তো, যে কি বুঝতে পারছো তোমরা ছবি থেকে। কি বোঝা যাচ্ছে, কিছু তোমাদের মনে পড়ছে কিছু, যে কি হতে পারে? আচ্ছা, তো ছবিগুলো আমরা দেখে নিলাম, ছবিতে কি বলছে সেটা আমরা এখন আলোচনা করি। ছবিটা মূলত অংশীদারি ব্যবসায় নিয়ে। যদিও এক মালিকানা ব্যবসায় খুবই জনপ্রিয় ব্যবসায়, কিন্তু তারপরেও এক মালিকানা ব্যবসায়ের যেহেতু কিছু সমস্যা ছিল, তো পরবর্তীতে এক মালিকানা ব্যবসায়ের সমস্যা দূরীকরণের জন্য অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি হয়। আর এই অংশীদারি ব্যবসায়টা হচ্ছে, এর সংজ্ঞা হচ্ছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। তো এখানে একটা কথা না বললেই নয় যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন। সবসময় মনে রাখবে যে উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এই অংশীদারি ব্যবসায়ে তোমার সিদ্ধান্ত গ্রহণ, মুনাফা বণ্টন এবং অংশীদারদের নিজেদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব, এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলো দূরীকরণের জন্য অংশীদারি আইন প্রতিষ্ঠা করা হয়। আর 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় তোমার গঠিত ও পরিচালিত হয়। তো অংশীদারি ব্যবসায় 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন হতে হবে, মানে অবশ্যই 2 জন ব্যক্তি হতেই হবে, এবং সর্বোচ্চ সদস্য 20 জন হওয়া যাবে, এর বেশি হওয়া যাবে না। আর যদি সেই ব্যবসায়টি তোমার ব্যাংকিং ব্যবসায় হয়, মানে অংশীদারি ব্যবসায়টা যদি ব্যাংক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সদস্য সংখ্যার পরিবর্তন হবে, মানে সেখানে সর্বোচ্চ সদস্য সংখ্যা তোমার হচ্ছে 10 জন হতে পারবে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10 জনের বেশি হওয়া যাবে না। আমাদের দেশে যে অনেক ব্যাংক আছে, তোমরা তো ব্যাংকগুলো দেখেছো, তো অনেক ব্যাংকের নামও হয়তো তোমরা জানো। তো এই ব্যাংক ব্যবসায়গুলো যে অংশীদারি ভিত্তিতে যদি পরিচালিত হয়, তবে সেখানে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা অবশ্যই 10 জনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। তো এটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো আমরা এই অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম, যে অংশীদারি ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এখানে দুই বা ততোধিক ব্যক্তি একসাথে চুক্তিবদ্ধ হয়। আর মনে রাখবে সবসময় অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, মানে চুক্তির ভিত্তিতেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। তো এখন আমরা একটু দেখি যে অংশীদারি ব্যবসায়ের গঠনটা কেমন। এক মালিকানা ব্যবসায়ের মতো অংশীদারি ব্যবসায়ও গঠন করা অনেক সহজ। দুই বা ততোধিক সদস্য, মানে ব্যক্তি একত্রিত হয়ে চুক্তি সম্পাদন করতে পারে। চুক্তি মৌখিক বা লিখিত হতে পারে। লিখিত হওয়া বাধ্যতামূলক নয়, কারণ বাংলাদেশে প্রচলিত 1932 সালের আইন অনুযায়ী চুক্তি লিখিত হওয়া বাধ্যতামূলক নয়, নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধিত এবং চুক্তি লিখিত হলে তোমার হচ্ছে সেটা ব্যবসায়ের জন্য ভালো হয়, কারণ পরবর্তীতে যদি কোনো অংশীদারদের মধ্যে কোনো ঝামেলা দেখা দেয় এবং কোনো মনোমালিন্য হয় বা তোমার হচ্ছে আইনের কোনো ঝামেলা হয়, তখন চুক্তি লিখিত এবং নিবন্ধিত হলে ভালো হয়। আর ব্যবসায় গঠন করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা হতে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আর ট্রেড লাইসেন্স সংগ্রহ করার পরে অংশীদারি ব্যবসায় কার্যারম্ভ করা যায়। তো এরপর আমরা একটু দেখি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কী। আমরা সংজ্ঞাটা থেকে কিন্তু অংশীদারি ব্যবসায়ের অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে গেছি। তো প্রথমে আসে সদস্য সংখ্যা, তারপর আছে চুক্তি,
গঠন, মূলধন, এরপর হচ্ছে পারস্পরিক বিশ্বাস ও আস্থা, এরপর নিবন্ধন, বিলোপ সাধন। তো এগুলো কিন্তু অংশীদারি ব্যবসায়ের এক একটি বৈশিষ্ট্য। তো আমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে একটু আলোচনা করি। দেখো, 1 নম্বরে, আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসায়ের গঠনও বেশ সহজ। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এ ব্যবসায় শুরু করতে পারে। একাধিক ব্যক্তি বলতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনকে বোঝায়। কিন্তু যদি ব্যাংকিং ব্যবসা হয়, সেক্ষেত্রে 10 জনের বেশি হতে পারবে না। অংশীদারিদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করে। মানে অংশীদারদের মধ্যে যে চুক্তি হবে, এটা অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এরূপ চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে, নিবন্ধিত বা অনিবন্ধিত হতে পারে। এ ব্যবসায়ে অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে। মানে চুক্তিতে যে পরিমাণ মূলধন দেওয়ার কথা থাকবে এক একজন, ঠিক সেই পরিমাণ মূলধন এক একজন বহন দিবে, এবং লাভ লোকসান যাই হোক না কেন, তারা নিজেরাই ওই পরিমাণ বহন করবে। এরপর হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এই ব্যবসায় গড়ে ওঠে, এবং এ ব্যবসায়ের সফলতা এর উপর নির্ভরশীল। অন্যদিকে অংশীদারদের মধ্যে আস্থাহীনতা, বিশ্বাসের অভাব ও বিরোধ দেখা দিলে ব্যবসায় বিলোপ ঘটে। তো যখনই ব্যবসায়ীদের মধ্যে সমস্যা দেখা দেয়, তখনই ব্যবসায় বিলোপ সাধন হয়। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধিত ব্যবসায় অনিবন্ধিত ব্যবসায়ী থেকে কিছু বেশি সুবিধা ভোগ করে। যাই হোক, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পড়ে নিবে, তাহলে অনেক ভালো বুঝতে পারবে। এই ছিল আজকে অংশীদারি ব্যবসায়, অংশীদারি ব্যবসায়ের গঠন এবং অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ সবাইকে।